হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনি হয়তো কোনো ছেলে বা মেয়ের প্রেমে পড়েছেন যাকে আপনি ভীষণ ভালোবাসেন এবং যার সামনে গেলেই আপনার হার্টবিটও বেড়ে যায়। আপনার হয়তো মনে হতে শুরু করেছে যে তাকে ছাড়া আপনার বেঁচে থাকা অসম্ভব, অর্থাৎ আপনি তাকে লাইফ পার্টনার বানানোর কথাও ভেবে ফেলেছেন। কিন্তু এখন প্রশ্ন এটাই যে যাকে আপনি সত্যিই ভালোবাসেন সে কি আপনাকে ভালোবাসে? যাকে আপনি আপনার লাইফ পার্টনার ভেবে ফেলেছেন সে কি আপনার জীবনসঙ্গী হতে ইন্টারেস্টেড, নাকি সে আপনার সাথে শুধুই টাইম পাস করছে, নাকি আপনার ফায়দা নিচ্ছে? যদি এটি আপনারও প্রশ্ন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন কিছু সহজ টিপস শেয়ার করেছি যেগুলোকে কাজে লাগিয়ে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনার প্রিয় মানুষটি আপনাকে ভালোবাসে নাকি শুধু ব্যবহারই করছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যদি আপনারা ভিডিওটি থেকে সত্যিই কোনো ফায়দা নিতে চান তাহলে ভিডিওটি ভাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার 1, ডোন্ট এগ্রি টু মিট এ সাডেন প্রোগ্রাম। অর্থাৎ আপনি হঠাৎ দেখা করতে চাইলেই পারেন না। যেমন ধরুন আপনি হঠাৎ তাকে কল করলেন, আর যেমন সবাই বলে থাকে, হ্যালো কি করছো সোনা, এই বাড়িতে বসে আছি গো, কোনো কাজে বিজি আছো নাকি? না না বিজি নেই, বলো, তোমার জন্য তো সবসময় ফ্রি, তাহলে চলো না ওই পার্কটায় যাই, অনেকদিন তো তোমাকে দেখিনি। শোনো না, আসলে একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, এখন হবে না গো। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। যদি হঠাৎ করে এরকম কোনো মিট আপে আপনার সাথে কখনোই দেখা না করতে যায়, শুধুমাত্র আগে থেকে প্ল্যান করা সময় আপনার সাথে দেখা করতে থাকে আর অন্য সময় আপনার দেখা করার ইচ্ছাকে বেশি গুরুত্ব না দেয়, তাহলে ভাই ব্যাপারটা সুবিধার নয়। হতে পারে সে আপনার সাথে সাথে আপনারই মতো অন্য কারোর সাথেও সময় মিলিয়ে চলে, যার কারণে কখনোই হঠাৎ করে দেখা করতে চায় না সে। টিপস নাম্বার 2, প্রাইভেসি। আপনার সাথে রিলেশনটা যদি সে গোপন রাখার চেষ্টা করে, তার পরিচিতদের মাঝে যদি সে আপনার সাথে দেখা করতে দ্বিধাবোধ করে, কিংবা কোথাও গেলে কোনো পরিচিতদের দেখে সে কিছুটা দূরে সরে গিয়ে যদি এমন একটা ভাব করে যে সে আপনাকে চেনেই না, কিংবা হঠাৎ আপনার সাথে অন্য কেউ যদি তাকে দেখে ফেলে, তাহলে আপনাকে জাস্ট ফ্রেন্ড, রিলেটিভস বা অন্য কোনো পরিচয় যদি দিয়ে থাকে, তার মানে আপনার সাথে সে সত্যিই টাইম পাস করছে, জাস্ট আপনাকে সে ব্যবহার করছে। এই কারণেই সবার থেকে লুকিয়ে তাতে যদি দূরে কোথাও যেতে হয় আর আপনার খরচও যদি বেশি হয় তাতেও তার কোনো যায় আসে না। কিন্তু সত্যিকারের ভালোবাসা হলে সে ঠিক বিপরীতটাই করত। টিপস নাম্বার 3, হেজিটেট টু মিট উইথ ফ্রেন্ডস। হতে পারে সে সবসময় তার বন্ধু বা বান্ধবীদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার থেকে এড়িয়ে চলে। অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে হয়তো আপনারা গোপনে প্রেম করছেন, অর্থাৎ আপনাদের রিলেশনের কথাটা কেউ জানেই না। কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে এমন কোনো না কোনো বন্ধু তো থেকেই থাকে যার সাথে আমরা নির্দ্বিধায় সব কথা শেয়ার করি, মানে যাকে আমরা বিশ্বাস করি এবং বেস্ট ফ্রেন্ড বলে থাকি। বাকিদের কথা তো ছেড়েই দিন, আপনার প্রিয় মানুষটি যদি অলওয়েজ তার বেস্ট ফ্রেন্ডের কথা আপনার সামনে এড়িয়ে চলে এবং কখনোই যদি তার সাথে আপনার পরিচয় করতে না চায়, তাহলে হতে পারে সে আপনার সঙ্গে টাইম পাস করছে। এই কারণেই তার জীবনের কাছাকাছি সে আপনাকে আসতে দেয় না, সে জাস্ট আপনাকে ব্যবহার করতেই আগ্রহী। টিপস নাম্বার 4, টেকিং অ্যাডভান্টেজ। আপনার থেকে যদি সে আর্থিক সুবিধা বা অন্য কোনো সুবিধা গ্রহণ করে কোনো রকম রিটার্ন দেওয়া ছাড়াই, যেমন হতে পারে আপনাকে বারবার হয়তো মোবাইলে রিচার্জ করে দিতে বলে, কিংবা বারবার হয়তো কোনো এক্সপেন্সিভ গিফট আপনার কাছে চায় যেটা আপনার সাধ্যের বাইরে, এবং আপনার কোনো পরোয়া না করেই সবসময় এমন কিছু সুযোগ নেয় যেটা হয়তো ঠিক নয়। এইসব সুযোগগুলি কী কী ধরনের হতে পারে সেগুলি হয়তো আমার আর আপনাদেরকে বোঝানোর কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ এর থেকে বোঝা যায় সে আপনার কোনো কেয়ারই করে না, আপনি কেমন সিচুয়েশনে আছেন বা আপনি তার ইচ্ছা পূরণ করতে পারবেন কি না সেসবের কোনো পরোয়া না করেই আপনার ভালোবাসার সুযোগ নেয়, তাহলে হতে পারে সে আপনাকে ব্যবহার করছে শুধুমাত্র। আর সত্যিকারের ভালোবাসা হলে সে নিশ্চয়ই বারবার আপনার থেকে কিছু চাইবে না, কারণ তার তো শুধু আপনাকেই প্রয়োজন। এটা হয়তো আপনারা সবাই অলরেডি বোঝেন। সো দ্য নেক্সট পয়েন্ট, নট ইন্টারেস্টেড টু লিসেন অ্যাবাউট ইউ। যদি আপনার রিলেশনে এরকম হয়ে থাকে যে যখনই তার সাথে দেখা করতে যান বা ফোনে কিংবা SMS-এ কথা বলেন, তখন সে আপনাকে বেশি গুরুত্ব দিতে চায় না। আপনি নিজের সম্পর্কে কোনো কথা বললে সে কোনো রকম আগ্রহী থাকে না, সে আপনার সম্পর্কে কোনো কথা জানতেই চায় না, কিংবা আপনি ধরুন তাকে কোনো প্রশ্ন করলেন এবং সে বেশিরভাগ সময় আপনাকে হ্যাঁ হুম এই ওয়ার্ডগুলিতেই বেশি জবাব দেয়, বা কিছুক্ষণ কথা বলার পরই বাই বলতে থাকে, অথবা বলে যে প্লিজ একটু পরে কথা বলছি। আবার এটাও হতে পারে কিছু না বলেই হোয়াটসঅ্যাপে অফলাইন হয়ে গেল। তার মানে বোঝাই যায় যে সে আপনার সাথে কথা বলতে মোটেই ইন্টারেস্টেড নয়, কিন্তু প্রয়োজনের সময় সে ঠিকই আপনার সাথে কথা বলে আর আপনার মন গলিয়ে আপনার দুর্বলতার সুযোগ নেয়। এর থেকে তো ভাই ক্লিয়ারলি বোঝাই যায় যে সে আপনাকে শুধু ব্যবহারই করছে। বাট সবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যে পুরোপুরি শিওর না হয়ে কখনোই এমন কিছু করবেন না যাতে আপনি ও আপনার লাইফ পার্টনার বা ভালোবাসার মানুষ দুজনকেই কষ্ট পেতে হয়। আমাদের উদ্দেশ্য আপনাদের সমস্যা দূর করা, কোনো রকম সমস্যা সৃষ্টি করা নয়।
তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে আপনার সেই সব বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করুন যাদের সত্যিই ভিডিওটির প্রয়োজন। যদি আপনি আমাদের চ্যানেলটি প্রথমবার দেখে থাকছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন আমাদের ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য।